চাঁপাইনবাবগঞ্জে বেশিরভাগ স্কুল, কলেজ ও মাদ্রাসায় নেই শহীদ মিনার। প্রতিনিধি ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষার্থীর সংখ্যা শতাধিক। প্রতিদিন জাতীয় সঙ্গীত আর শরীরচর্চার পর শুরু হয় শিক্ষা কার্যক্রম। পড়ানো হয় দেশের ইতিহাস, শিক্ষার্থীদের জানানো হয় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন জাতীয় দিবসের তাৎপর্য। কিন্তু স্কুলে নেই কোনো শহীদ মিনার। শুধু এখানেই নয়, এই অবস্থা জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। প্রত্যন্ত অঞ্চলের হাজারো শিক্ষার্থী বড় হচ্ছে শিক্ষাঙ্গনে শহীদ মিনার না দেখেই, বঞ্চিত হচ্ছে ভাষা আন্দোলনের শুদ্ধ ইতিহাস চর্চা থেকে। আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় আমরা সরাসরি শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারছি না। যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের আমরা শ্রদ্ধা জানাতে পারি না, এই জন্য আমাদের খুবই কষ্ট হয়। জেলায় সরকারি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 1594টি। শিক্ষকরা বলছেন, সরকারি বরাদ্দ না থাকায় নির্মাণ করা যাচ্ছে না শহীদ মিনার। রাষ্ট্রভাষা বাংলা যে কি মর্যাদা আর গুরুত্ব বোঝানোর জন্যই মূলত শহীদ মিনার প্রত্যেকটা স্কুলে থাকা উচিত। সরকারি পর্যায়ে আমাদের যদিও নির্দেশনা আছে যে জাতীয় দিবস সমূহ আমরা পালন করি, কিন্তু ছাত্রছাত্রীরা জাতীয় দিবস সমূহ পালন করলেও বাস্তবতায় শহীদ মিনারের শ্রদ্ধা ফুল দিয়ে শ্রদ্ধা পালন যে করবে তার তাৎপর্য তারা বুঝতে পারবে তা সেটা তাদের পক্ষে বাস্তবে হয়ে ওঠে না। পর্যায়ক্রমে শহীদ মিনার নির্মাণের কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। কিছু কিছু বিদ্যালয় আছে যেগুলি চর অঞ্চলে, তাদের কোনো আর্থিক সঙ্গতি না থাকায় তারা করতে পারতেছে না। তবে আমরা তাদেরকে বলেছি যে লোকাল অনেকে বিদেশে ব্যক্তি আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, তাদের সঙ্গে সহযোগিতা নিয়ে একটা শহীদ মিনার করার জন্য। জেলা শিক্ষা অফিসের তথ্য মতে 1140টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে 112টিতে, আর 454টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের মধ্যে 43টিতে আছে। তবে কোনো মাদ্রাসায় শহীদ মিনার আছে কিনা তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।